নমস্কার বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত একটা বড়সড় খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। যে খবর শুনে নড়ে চড়ে বসেছে গোটা শিক্ষামহল। খবরটি কি? সিভিক ভলেন্টিয়ার শিক্ষক দিয়ে প্রাইমারি স্কুলের ক্লাস। ব্রাত্যবাবু জানালেন সেই সিদ্ধান্ত, দেখুন। বন্ধুরা, তার আগে বলবো বিস্তারিত ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। রাজ্যের প্রাথমিক স্কুলে সিভিক ভলেন্টিয়ার দিয়ে ক্লাসের সিদ্ধান্ত বদল। রাজ্যের প্রাইমারি স্কুলে পাঠদানে সিভিক ভলেন্টিয়ার শিক্ষক ক্লাস নেবেন। শুনে হয়তো অনেকেই অবাক হবেন, তবে এই সিদ্ধান্ত নেবার খবর আগেই জানা গেছিল। তবে এই নিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম তোলপাড়। আসলে এই বিষয়ে মধ্যে অনেকটাই অমিল রয়েছে। শিক্ষা দপ্তর আর আইন শৃঙ্খলা পদ্ধত সম্পূর্ণ বিভিন্ন হওয়ার ফলে রাজ্যের সাধারণ মানুষ এই বিষয়ে কোনো রকম মিল খুঁজে পাচ্ছেন না, তাই চারিদিকে একটি শোরগোল পড়ে গিয়েছে। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। রাজ্যের বাঁকুড়া জেলাতে প্রশাসনিকভাবে সমস্ত সিদ্ধান্ত নিয়ে রাজ্যের বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার শিক্ষক নির্বাচন করা হয়েছিল। তাদের মাধ্যমে রাজ্যের প্রাথমিক স্কুলে পড়ুয়াদের অঙ্ক এবং ইংরেজি বিষয় শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে বাঁকুড়া জেলার মোট 150 জন অভিজ্ঞ মেধাবী সিভিক ভলেন্টিয়ার বেছে নিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই সিভিক ভলেন্টিয়ার শিক্ষক নিজেদের বাড়ির কাছে স্কুলগুলিতে শিক্ষাদান করবেন বলে জানা গিয়েছিল। তবে এই রাজ্যে প্রচুর সংখ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস করা প্রার্থীরা আছেন, যারা স্কুলে চাকরির জন্য দিন রাত এক করে ফেলেছেন। অপরদিকে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা ইতিমধ্যেই একটি কাজের সাথে যুক্ত রয়েছেন। এবারে এই বিষয়টি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের নজরে আসায় তিনি তার মতামত জানিয়েছেন। সেক্ষেত্রে জানা যাচ্ছে যে অঙ্কুর নামকরণ করা এই প্রকল্প আপাতত স্থগিত রাখা হচ্ছে। এই সিভিক পুলিশ দিয়ে রাজ্যে প্রাথমিক স্কুলে অঙ্ক এবং ইংরেজি শেখানোর জন্য সিভিক ভলেন্টিয়ার শিক্ষক তৈরি করে। যে উদ্যোগ নিয়েছিল প্রশাসন তাতে শিক্ষা দপ্তরের কোনো রকম অনুমোদন ছিলই না। সিভিক ভলেন্টিয়ার শিক্ষক সম্পর্কে আরও জানা যায় যে সম্প্রতি রাজ্য জুড়ে নিয়োগ নিয়ে নানা ঘটনা ঘটেছে, আর এর ফলে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বহু অযোগ্য শিক্ষক গ্রুপ সি কর্মীদের চাকরি যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়াদের পড়াশুনোকে সামাল দিতে এবারে এক চমক দেখা গেল রাজ্যের বাঁকুড়া জেলাতে। চালু করা হলো নতুন এক প্রকল্প, যার নাম অঙ্কুর প্রকল্প। এর মাধ্যমে রাজ্যের প্রাথমিক স্কুলের পড়ুয়াদের অঙ্ক আর ইংরাজি দেখাবেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। এই উদ্দেশ্য সফল করতেই নয়া উদ্যোগ বাঁকুড়া জেলাতে। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার মোট 46টি প্রাইমারি স্কুল বেছে নেওয়া হয়েছে। ওই সকল প্রাইমারি স্কুলগুলি খাতড়া ডিভিশনের অন্তর্গত সারেঙ্গা, রায়পুর, সিমলাপাল সহ মোট 5টি থানাতে রয়েছে। এই উদ্দেশ্যে বাঁকুড়া জেলার সেরা সেরা 150 জন সিভিক ভলেন্টিয়ার শিক্ষক নির্বাচন করা হয়েছে। তাদেরকে অন্য একটি সংস্থা থেকে দেওয়া হচ্ছে স্পেশাল ট্রেনিং। এক্ষেত্রে রাজ্য শিক্ষা দপ্তরের কোনো অনুমোদন ছিল না। কিভাবে প্রাথমিক স্কুলে পড়ুয়াদের অঙ্কে এবং ইংরেজিতে ছাড়াও স্থানীয় ভাষাতে পটু করে তোলা যায়, সেই উদ্দেশ্য বাস্তবায়নে উঠে পড়ে নেমেছে বাঁকুড়া পুলিশ। এই নিয়ে রাজ্যের বিরোধী দলগুলি সবর হয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কথায় প্রকাশ পেয়েছে যে প্রাথমিক স্কুলে শিক্ষার মান নামানোর চেষ্টা চলছে, আর কেউ যাতে সরকারি প্রাথমিক স্কুলে ভর্তি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া এনাদের দিয়ে কাজ সেরে নিয়ে বেতন ডিএ দেবার ঝামেলা থাকবে না। তবে রাজ্যের প্রাথমিক স্কুলের ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে এবারে সাময়িক স্বস্তি পেতে চলেছে প্রাথমিকগুলি। বাড়ির কাছে স্কুলেই সিভিক পুলিশেরা পড়াবেন অঙ্ক ইংরেজি। স্কুল প্রতি 1, 2 বা 3 জন একাজ করবেন। তবে স্কুলের শিক্ষক হয়ে পাঠদান করতে গেলে প্রাথমিক শিক্ষকদের থাকা প্রয়োজন হয় 2 বছরের ডিপ্লোমা
ইন এলিমেন্টারি এডুকেশন নামক প্রশিক্ষণে। এছাড়া টেট পরীক্ষার মতো উচ্চ স্তরের পরীক্ষা পাস করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট দিয়ে র্যাঙ্কিং করেই মেলে প্রাথমিক চাকরি। আর সিভিক পুলিশের কাজ হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানো, বিশেষত শারীরিক দক্ষতার পরীক্ষা দিয়ে তাদের ওই পেশায় নিযুক্ত হয়। যদিও পড়ানোর মেধা অনেকেরই থাকে, কিন্তু যেহেতু বিশেষ দুবছরের প্রশিক্ষণ না থাকলে পড়ুয়াদের পড়ানো বেশ গুরুতর একটি বিষয়। এই বিষয়ে আপাতত কোনো ধরনের অঙ্কুর প্রকল্প চালু হচ্ছে না রাজ্যের বাঁকুড়া জেলার স্কুলে, তবে সেটি পুরোপুরি বন্ধ হচ্ছে না। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এই প্রকল্প আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে, কারণ শিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়া এই অঙ্কুর প্রকল্প চালু হবার ফলে চারিদিকে শোরগোল পড়ে গেছে। এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।